নমস্কার আমি অনুপম বেস্ট লার্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নাম্বার সিস্টেমের ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে কিছু আলোচনা করব আর সেই সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব আজ আমি মূলত টেস্ট অফ ডিভিজিবিলিটি নিয়ে কিছু প্রবলেম সলভ করব আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলাইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখি ডিভিজিবিলিটি বাই টু অর্থাৎ কোন কোন সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য করা যাবে তো যেই সং যেসব সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য করা যাবে তার ইউনিট ডিজিটটা সবসময় জিরো হবে অথবা দুই হবে অথবা চার হবে অথবা ছয় হবে অথবা আট হবে যেমন একটা উদাহরণ দিয়ে বলে দিই যেমন ধরো ফাইভ এইট সিক্স নাইন ফোর এর ইউনিট ডিজিট বলতে ফোর এই ফোরটা যেহেতু টু দ্বারা বিভাজ্য করা যায় তাই এইটা দুই দ্বারা বিভাজ্য হবে আবার ধরো এখানেই যদি ফাইভ এইট সিক্স নাইন ফাইভ থাকতো তাহলে এই ইউনিট ডিজিট ফাইভটা দুই দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না তাহলে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে না দু নম্বর ডিভিজিবিলিটি বাই থ্রি অর্থাৎ কোন কোন সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য করা হবে সেই সব সংখ্যাকেই তিন ধারা বিভাজ্য করা হবে যেই সব সংখ্যার যোগফলগুলো তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ মানে তাদের ডিজিটগুলো ডিজিটের সামগুলো তিন দ্বারা বিভাজ্য হবে যেমন একটা উদাহরণ দিয়ে বলে দিই যেমন সিক্স নাইন ফাইভ ফোর টু ওয়ান এর ডিজিটগুলো বলতে মানে ছয় নয় পাঁচ চার দুই এক এদের ডিজিটগুলো যোগবন ছয় প্লাস নয় প্লাস চার প্লাস এই ছয় প্লাস নয় প্লাস পাঁচ প্লাস চার প্লাস দুই প্লাস এক সমান নয় ছয় পনেরো পনেরো কুড়ি কুড়ি এটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য করা যাবে তাই এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তিন নম্বর ডিভিজিবিলিটি বাই ফোর কোন কোন সংখ্যাকে চার দ্বারা বিভাজ্য করা যাবে সেই সব সংখ্যাকেই চার দ্বারা বিভাজ্য করা যাবে যা লাস্টে দুটো ডিজিট চার দ্বারা বিভাজ্য হবে যেমন একটা উদাহরণ ছয় আট সাত নয় তিন সাত ছয় এর লাস্টের দুটো ডিজিট ডিজিট বলতে সাত ছয় এই সাত ছয়কে অবশ্যই চার দ্বারা বিভাজ্য করা যাবে চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে চার নম্বর ডিভিজিবিলিটি বাই ফাইভ

তাই এই যেহেতু পাঁচটি পাঁচ ইউনিট ডিজিটে যেহেতু পাঁচ আছে তাহলে এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তারপর দেখি ডিভিশ ইলেভেন অর্থাৎ কোন কোন সংখ্যাকে ইলেভেন দ্বারা বিভাজ্য করা যাবে একটা যে কোনো সংখ্যা দিয়েই উদাহরণটা দিই এগারো তারা বৃহৎ হবে সেই সব সংখ্যাকে যাদের প্লেসে যেই ডিজিটগুলো আছে তার সামের যোগ তার সাম মাইনাস ইভেন ইভেন ইভেনে যে ডিজিটগুলো আছে তার সাম যেমন এখানে অডে আছে কি সাত চার তিন নয় এদের যোগফল মানে সাত প্লাস চার প্লাস তিন প্লাস নয় মাইনাস ইভেনে কে আছে ওয়ান ফাইভ ফোর টু তাহলে ওয়ান প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস টু এটা সমান কত নয় তিনে বারো বারো চারে ষোলো ষোলো সাতে তেইশ মাইনাস চার দুই ছয় ছয় পাঁচ এগারো কে বারো মানে এগারো এইটা অবশ্যই ডিভিজিবল বাই ইলেভেন তাহলে এই সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ সাম অফ সাম অফ ইট ডিজিট ডিজিটস অ্যাট অর্স মাইনাস সাম অফ ইট ডিজিটস অ্যাট ইভেন প্লেস এই যেটা এই মাইনাসটা যেটা বেরোবে সেটা যদি ইলেভেন দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটি ইলেভেন দ্বারা বিভাজ্য হবে এরপর আমরা ডিভিজিবিলিটি বাই সেভেন অর তেরো দিয়ে করব কোনো সংখ্যাকে সাত অথবা তেরো দ্বারা বিভাজ্য করা যাবে যখন একটা সংখ্যা যেমন উদাহরণ আমি প্রথমে এই সংখ্যাটিকে রাইট সাইড থেকে তিনটে ডিজিট নিয়ে একটি করে গ্রুপ বানিয়ে নিতে হবে যেমন এই যে এই রাইট সাইড থেকে তিনটে ডিজিট ফোর এইট এইট তারপর ফাইভ সেভেন নাইন তিনটে ডিজিট হয়ে গেলো মানে ফাইভ সেভেন নাইন ফোর এইট এইট তিনটে ডিজিট হয়ে গেলো এবার অড প্লেসে যেগুলো রয়েছে তার যোগফল মাইনাস ইভেন প্লেসে যেই ডিজিটগুলো রয়েছে তার যোগফল করতে হবে এখানে এখানে যেমন অট প্লেসে আছে চারশো অটি মাইনাস ইভেন প্লেসে আছে পাঁচশো উনআশি এদের যোগফল কত বিয়েক ফল এদের বিয়েক ফল হল মাইনাস একানব্বই এটা অবশ্যই তেরো দ্বারা বিভাজ্য আবার মাইনাস একানব্বইটা সাত দ্বারাও বিভাজ্য হবে মানে এই সংখ্যাটা সাত অ তেরো উভয় বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যাকে প্রথমে রাইট সাইড থেকে তিনটে ডিজিট নিয়ে একটি করে গ্রুপ বানিয়ে নিতে হবে তারপর ইভেন ডি ইভেন ইভেন প্লেসে যেই ডিজিটগুলো থাকবে তার সাম মাইনাস অড প্লেসে যেগুলো থাকবে তার সাম করে সেইটা যদি সাত বা তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটি সাত বা তেরো দ্বারা বিভাজ্য করা যাবে এবার আমরা ডিভিজিবিলিটি বাই টোয়েন্টি ফাইভ দেখি অর্থাৎ কোনো সংখ্যাকে কোন সংখ্যাকে পঁচিশ ধারা বিভাজ্য হবে যেই সব সংখ্যার লাস্টে দুটো ডিডিট ডিজিট শূন্য শূন্য অথবা পঁচিশের পঁচিশ অথবা লাস্ট দুটো ডিজিট পঁচিশ দ্বারা ডিভিজিবিল হবে সেই সব সংখ্যায় পঁচিশ দ্বারা বিভাজ্য হবে যেমন একটা উদাহরণ দিই এর লাস্ট দু দুটো ডিজিট কী আছে সেভেন ফাইভ পঁচাত্তর এটা অবশ্যই পঁচিশ দ্বারা ডিভিজিবল তাই এই সংখ্যাটাও পঁচিশ ধারা ডিভিজিবল হবে এখানে আমরা ডিভিজিবল বাই থ্রি করার সময় কী দেখলাম তাহলে যদি এই ডিজিটগুলোর সাম যদি তিন দ্বারা বিভাজ্য করা যায় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে সিমিলারলি যখন আমরা করবো ডিভিশিল বাই নাইন করবো যখন সেম সংখ্যা এই কোনো সংখ্যা ডিজিটগুলোর সাম যদি নয় দ্বারা বিভাজ্য করা যায় তাহলেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আবার এখানে যেমন আমরা দেখলাম ডিভিজিবিলিটি বাই ফোর অর্থাৎ কোনো সং কোনো সংখ্যাকে চার দ্বারা বিভাজ্য করা যাবে যখন সংখ্যা দুটি যখন সংখ্যাটির লাস্ট লাস্ট দুটো জিডির চার দ্বারা বিভাজ্য করা যাবে সিমিলারলি যখন সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য করা যাবে তখন সংখ্যাটি লাস্ট তিনটে ডিজিট লাস্ট তিনটে জিডির ডিজিট আট দ্বারা বিভাজ্য করা যাবে সেই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য হবে এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমরা জেনে নিই ইম্পর্টেন্ট ফ্যাক্টস এক্স টু দি বার এন মাইনাস এ টু দি বার এন এইটা এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবিল হবে ফর অল ভ্যালুস অফ এন মানে এই এইটা এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবিল হবে এন এর যে কোনো মানের জন্য দ্বিতীয় নম্বরে এক্স টু দিবার এন মাইনাস এ টু দি দিবার এন এইটা ডিভিজিবল হবে এক্স প্লাস এ দ্বারা ফর অল ইভেন ভ্যালুস অফ এন অর্থাৎ এই এক্স টু দুবার এন মাইনাস এট দুবার এন এক্স এ দ্বারা ডিভিজিবল হবে এন এর ইভেন ভ্যালুর জন্য তিন নম্বরে এক্স টু দুয়ার এন মাইনাস এট x এন এক্স এন প্লাস এন এইটা ডিভিজিবিল হবে এক্স প্লাস এ দ্বারা ফর অল অড ভ্যালুস অফ এন অর্থাৎ এক্স টু এন প্লাস এ টু এন এইটা এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে এন এর ভ্যালুর জন্য এবার আমরা কিছু প্রবলেম সলভ করি এনে ফার্স্ট কোশ্চেন একটা দেওয়া আছে হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি অ্যাসাইন্ড টু স্টার সো দ্যাট দ্য নাম্বার ওয়ান নাইন সেভেন স্টার ফাইভ ফোর সিক্স টু ইজ ডিভিজিবল বাই নাইন অর্থাৎ এই স্টারের সর্বনিম্ন কোন ভ্যালুর জন্য এই যে এই সংখ্যাটা আছে ওয়ান নাইন সেভেন স্টার ফাইভ ফোর সিক্স টু এই সংখ্যাটা নয় দ্বারা ডিভিজিবল হবে অর্থাৎ এই এই সংখ্যাটাই এই স্টারের জায়গায় কত বয়স্ক হলে এই সংখ্যাটা নয়দা ডিভিজিবিল হবে আমরা কী জানি যে নয়দারা ডিভিজিবিল হবে কোন সংখ্যা যেই সব সংখ্যা ডিজিটগুলোর সাম নয় দ্বারা বিভাজ্য করা যাবে এখানে এই স্টার্টটা আমি যদি এক্স ধরে নিই এখানে তাহলে ডিজিটগুলোর সাম কত হবে ওয়ান প্লাস নাইন প্লাস সেভেন প্লাস এক্স প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস সিক্স প্লাস টু এটা সমান কত নয় সাত ষোলো ষোলোকে সতেরো সতেরো পাঁচে বাইশ বাইশে ছাব্বিশ ছাব্বিশ ছয় বত্রিশ দু চৌত্রিশ মানে চৌত্রিশ প্লাস এক্স এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য করলে নয় দ্বারা বিভাজ্য হলে এটা অবশ্যই নয়ের গুণিত হবে অর্থাৎ আমরা যেই ডিজিটগুলোর সামটা পেলাম এইটা অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হতে হবে তবে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা সমান নয়ের গুণিতক হতে হবে নয়ের গুণিতক মানে যদি আমি ফার্স্টে নয় বস করাই তাহলে এক্স সমান নয় মাইনাস চৌত্রিশ চলে আসবে তাহলে নেগেটিভ মান চলে আসবে অবশ্যই নেগেটিভ মান এখানে বসবে না তাহলে নয়ের গুণিত কী আঠেরো আঠেরো হবে না তিন লং সাতাশও হবে না চার লং ছত্রিশ হবে ছত্রিশ হলে এক্সের মান কত বেড়াচ্ছে ছত্রিশ মাইনাস চৌত্রিশ এইটাই সর্বনিম্ন মান এইটাই দুইটাই সর্বনিম্ন মান দুই বস করালে এই সংখ্যাগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলছে হুইচ ডিজি ডিজিটস শুড কাম ইন প্লেস অফ স্টার অ্যান্ড এস ইফ দ্য নাম্বার সিক্স টু সিক্স এইট ফোর স্টার এস ইজ ডিভিজিবল বাই বোথ এইট অ্যান্ড ফাইভ অর্থাৎ এই স্টার এবং এসের জায়গায় কোন কোন ডিজিট বোস করা হলে এই যে এই সিক্স টু সিক্স এইট ফোর স্টার এস এইটা আট এবং পাঁচ উভয় দ্বারাই ডিভিজিবিল হবে মানে এই সংখ্যাটাকে আট দিয়েও ভাগ করা যাবে আবার পাঁচ দিয়েও ভাগ করা যাবে এই স্টার এর এসের কোন 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 মানের জন্য আমরা কি জানি যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা বিভাজ্য কখন করা যাবে যখন তার ইউনিট ডিজিটটা জিরো অথবা পাঁচ হবে আবার এখানে বলেছে কি এখানে বলেছে যে সংখ্যাটা আট দ্বারাও বিভাজ্য করা যাবে যদি আমি লাস্ট লাস্টটি মানে ইউনিট ডিজিটে যদি পাঁচ বোস করিয়ে দিই তাহলে কি এটা আট দ্বারা বিভাজ্য হবে কখনোই হবে না কারণ আট দ্বারা বিভাজ্য হতে হলে কী হতে হবে লাস্ট দুটো ডিজিটকে অবশ্য লাস্ট তিনটে ডিজিটকে অবশ্যই আট দ্বারা বিভা বিভাজ্য হতে হবে তাহলে এই পাঁচটা ইউনিট ডিজিটে বসবে না অবশ্যই শূন্যটা ইউনিট ডিজিটে বসবে মানে এইটার ভ্যালুটা কত হবে এর ভ্যালুটা এসের ভ্যালুটা হবে শূন্য এবার আমাকে বের করতে হবে স্টারের ভ্যালুটা তাহলে আমাকে কি বের করতে হবে এই স্টারের ভ্যালুটা স্টারের ভ্যালুটা বের করার জন্য তাহলে কোনো সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় যদি সংখ্যাটা লাস্ট তিনটে ডিডিট ডিজিট আট দ্বারা বিভাজ্য হয় এখানে লাস্ট তিনটে ডিজিটের মধ্যে এখানে চার দিয়েছে স্টার আর এসের মান তো আমরা জেনেই গেছি জিরো তাহলে এই স্টারের জায়গায় কত বসলে বসলে এই এই সংখ্যাটা এই তিনটে ডিজিটের সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য করা যাবে যদি আমি স্টারের জায়গায় এক বোস করাই তাহলে কি এটা আট দ্বারা বিভাজ্য হচ্ছে আট বাই চারশো দশ পাঁচাশে চল্লিশ এক শূন্য নিশ্চয় এটা হচ্ছে না এটা হচ্ছে না যদি দুই বস করাই তাহলে হবে না তিন বস করালেও হবে না যদি আমি স্টারের জায়গায় চার বস করাই তাহলে কত হচ্ছে চারশো চল্লিশ এইটা হয়ে যাচ্ছে

ওয়ে ক্যাপিটাল এম অ্যান্ড ক্যাপিটাল এন আর সিঙ্গেল ডিজিট ইন্টিজার্স বলছে এম এবং এন এর কোন মানের জন্য এই যে যেই সংখ্যাটা দিয়েছে এম থ্রি নাইন জিরো ফোর এইট ফোর ফাইভ এইট এন এই সংখ্যাটা আট এবং এগারো উভয় দ্বারাই বিভাজ্য করা যাবে এম এবং এন এর কোন মানের জন্য তাহলে আমি কী বলেছিলাম যে কোনো একটি সংখ্যাকে আট দ্বারা বিভাজ্য করা হবে কখন যখন তার লাস্টের তিনটে ডিজিট আট দ্বারা বিভাজ্য করা হবে এখানে লাস্ট তিনটে ডিজিট কি ফাইভ এইট নাইন ফাইভ এইট এন এই তিনটে ডিজিট আট দ্বারা কখন বিভাজ্য করা হবে এনের এর কোন মানের জন্য এনি ক্যাস টু ওয়ান হলে এই সংখ্যাটা আট দ্বারা অবশ্যই বিভাজ্য করা যাবে না এনিক্যালসটু টু টু হলেও হবে না এনিক্যালস টু ওয়ান হলে হবে না এনিক্যালসু টু হলে হবে না এনিক্যালস টু থ্রি হলেও হবে না এনিক্যালস টু যদি ফোর বোস করায় ফোর বোস করালে দেখে দেখেনি হয় নাকি ফাইভ এইট ফোর বাই এইট দিলে পঞ্চাশটি চল্লিশ চলাশটে আটচল্লিশ সাতাশটি ছাপান্ন দুই চব্বিশ তিন তিনাষ্টে চব্বিশ অবশ্যই আট বয়স করালে পাঁচ চার বয়স করালে সংখ্যাটা আট ধারা বিভাজ্য হচ্ছে তাহলে এনের মান আমরা কী জেনে গেলাম এন ইকালস টু ফোর তাহলে এখন সংখ্যাটা কী হলো এম থ্রি নাইন জিরো ফোর এইট ফোর ফাইভ এইট ফোর এবার বলেছে সংখ্যাটা এগারো ধরা বিহাজ্য হবে আমরা কি জানি যে কোনো সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য হবে কখন যখন তার অড প্লেসের ডিজিটগুলোর সাম মাইনাস ইভেন প্লেসের ডিজিটগুলোর সাম এগারো দ্বারা বিভাজ্য করা যাবে এখানে অড প্লেস ডিজিট বলতে ফোর প্লাস ফাইভ প্লাস এইট প্লাস জিরো প্লাস থ্রি মাইনাস ইভেন প্লেসের ডিজিট বলছে এইট প্লাস ফোর প্লাস ফোর প্লাস নাইন প্লাস এম মানে পাঁচ চার নয় নয়টে সাতেরো সাতেরো তিন কুড়ি মাইনাস আট চারে বারো বারো ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশ প্লাস এম মানে মাইনাস এম মাইনাস ফাইভ মাইনাস কমন নিলে এম প্লাস ফাইভ এই এই সংখ্যাটা যখন এগারো বিভাজ্য হবে তখনই বলতে পারি যে এই পুরো সংখ্যাটা এগারো বিভাজ্য হবে এই যে এম প্লাস ফাইভ এম বিভাজ্য কখন হবে এটা এগারো যখন হবে এগারো গণ যদি আমি এগারো করে দিই এম সমান ছয় মানে এখানে এমিক্যালস টু ছয় এনিক্যালস টু ফোর এমিক্যালস টু ছয় এবং টু এই ডিজিটটাতে বসালেই এই যে এই ডিজিটটা এই যে এই ডিজিটটাতে এম এবং এমিক্যালস টু আর এনিক্যালস টু ফোর বসালেই এই ডিজিটটা আট অ্যান্ড এগারো

এগারোর গুণিতক যদি এই থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই হয় তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা এগারোর মাল্টিপিল হবে বা গুণিতক হবে এগারোর এখানে যেহেতু বলে দিয়েছে যে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই এইটা এগারোর মাল্টিপিল মানে এইটা সমান এগারো ধরতে পারি যেহেতু গুণিতক এগারো ধরতে পারি এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিই সেভেন ওয়াই সমান এগারো মাইনাস থ্রি এক্স ওয়াই সমান এগারো মাইনাস থ্রি এক্স সেভেন এবার আমরা এই অপশানগুলো চেক করি কোনটা এই অপশানগুলোর মধ্যে এই ওয়াইয়ের মানটা বোস যদি আমরা দেখাতে পারি যে কোনো একটা এই চারটে অপশানের মধ্যে কোনো একটা এগারো তারা ডিভিজিবল হয় বা এগারো মাল্টিপিল হয় তাহলেই বলতে পারবো সেই সংখ্যাটা এগারো মাল্টিপিল তো আমরা প্রথম অপশানটা চেক করি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মানে ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের জায়গায় ওই মানটা বোস করে দিই এই যে এগারো মাইনাস সেভেন এগারো মাইনাস এক্স বাই সেভেন এটা সমান কী করতে পারি চল্লিশ সাত পাঁচ পঁয়ত্রিশ এক্স মাইনাস তেত্রিশ মানে নয় চুয়াল্লিশ এক্স মাইনাস তেত্রিশ বাই সেভেন এগারো ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি বাই সেভেন তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি এই উপরের সংখ্যাটা এগারো দ্বারা এগারোর একটা মাল্টিপিল হচ্ছে এই উপরের সংখ্যাটা এগারো একটা মাল্টিপিল হচ্ছে মানে কি বলতে পারি এই ফাইভ এক্স একটা মাল্টিপিল হবে মানে এখানে সঠিক উত্তর ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলটিকে তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Thank you. Don't no, know what.